হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আলু দিয়ে খাসির মাংসের ঝোল কে না পছন্দ করে? তো চলুন কথা না বাড়িয়ে এই ভিন্ন স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো খাসির মাংস রান্না করার জন্য আমি প্রথমে খাসির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটাকে মেরিনেট করে নেব। মেরিনেট করার জন্য আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমি এখানে 3 চা চামচের মতো ব্যবহার করেছি, আর লাগবে হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো লবণ, অবশ্যই স্বাদ মতো দিবেন। আর লাগবে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। তো এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। তো মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি মূল রান্না করতে যাচ্ছি। তো রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি আর 2টো এলাচ। তো এখন আমি দারচিনি তেজপাতাটাকে ভেজে নেব। তোমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু ঝোলটা অনেক ঘন হবে, সেই সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন বাদামি কালার চলে এসেছে। এখন আমি মেরিনেট করা খাসির মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো খাসির মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। তো আমার এখন আমি মাংসটাকে কষিয়ে নেব, আর যে পাত্রে মাংসটাকে আমি মেরিনেট করেছিলাম ওই পাত্রে মশলা লেগেছিল, ওইটার মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা কিন্তু একেবারে উপরে উঠে এসেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4 টুকরা আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি, 2টো আলুকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। আলু কিন্তু বেশি দিলে আবার ভালো লাগে না। তো বন্ধুরা, এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আলুগুলোকেও একটু কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি আবারও, এখন আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তবে ঢাকনা দিয়ে দিচ্ছি, এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। তো বন্ধুরা, আলুগুলো আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা এমনভাবে ব্যবহার করবেন যাতে করে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই সাথে ঝোলটাও একটু মাংসের গায়ে গায়ে থাকে। তো বন্ধুরা, ঝোলের জন্য পানি দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখবেন। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুষে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি আবারও নাড়িয়ে দিচ্ছি, এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো আবারও ঢেকে দিয়ে রান্না করেছি। তো দেখুন, আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো বন্ধুরা, এখন আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আছে টালা জিরে গুঁড়ো 1 চা চামচের মতো। আমি এখানে জিরাটাকে ভেজে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি টালা জিরা ব্যবহার করেন, এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এবং এলাচ বাটা। এলাচ দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগে, আর দারচিনি ব্যবহার করার ফলে ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসে এবং তরকারি কালারটা দেখতে অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, এখন আমি সবগুলো মশলা মিশিয়ে দিয়েছি। তো আমার যে পাত্রে গরম মশলা রেখেছিলাম ওই পাত্রে একটু লেগেছিল, ওইটাতে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে।
তো বন্ধুরা আমি মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছি। তো দেখো ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা খাওয়ার জন্য একেবারেই উপযোগী। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।